আমি প্রশান্ত দে, আমার বাড়ি বিরাটি, আমার বর্তমান বয়স 40+, আমার হাইট হচ্ছে 5'8". আমি বর্তমানে বাহারি বলে একটি গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত আছি এবং তার সাথে আমি মেগা সিরিয়ালেও কাজ করছি। বাবা প্লিজ, তুমি এমনভাবে কথা বলে আমার তো নিজের খারাপ লাগে বলো। এই তো পুজোর সময় আসলাম, কতগুলো টাকা খরচা হয়ে গেল তুমি তো একটু বোঝো বাবা। মায়ের হঠাৎ করে শরীর খারাপ, আমি তো সব ব্যবস্থা করে দিয়েছি, মাকে তো হাসপাতালে ভর্তি করে দিয়েছি, আমায় কাছে যেতেই হবে। তারপর তো 3 মাস বাদে বনির বিয়ে, তখন তো আমাকে আবার 15 দিনের ছুটি নিয়ে আসতে হবে। এখানকার মতো ওখানকার অফিস নয় বাবা, কোনো বাবা মায়ের কোন রকম শরীর খারাপের সেন্টিমেন্টের কথা ওরা শুনতে চায় না, এতটাই প্রফেশনাল ওরা। জানো আমার কতগুলো দায়িত্ব রয়েছে, তোমাদের এখানে টাকা পাঠাতে হয়, ওখানে আমি থাকি তার একটা খরচ আছে, আমি কি বারবার সবসময় এখানে আসতে পারবো বলো। প্লিজ বাবা, আমার কাছে যেতেই হবে, আমি মায়ের সমস্ত ব্যবস্থা করে দিয়েছি আর ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তাই বলেছে কোনো ভয় নেই। তাছাড়া অম্লান তো রয়েছে, তোমার যখন প্রয়োজন হবে তুমি অম্লানকে ফোন করতে পারো। আর সে বলেছে আমাকে যে ও প্রতিদিন 2 বেলা করে মাকে নার্সিংহোমে দেখতে যাবে, আমি ওকে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। আর শোনো, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে, টাইম মতো খাওয়া দাওয়া করবে, টাইম মতো ঘুমাবে, মাকে তো খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে হবে, তুমি যদি শক্ত না হও